2021-এর মতো 2022-টাও নতুন ধারাবাহিকের জন্য আমাদের মনে থাকবে, কেননা এখনো নতুন বছর আরম্ভ হয়নি। এদিকে একের পর এক নতুন সিরিয়ালের টাটকা খবর সামনে আসছে। সম্প্রতি একদিকে অর্ণব ব্যানার্জি, অন্যদিকে সমাপ্তি রণজয়ের আপকামিং ধারাবাহিকের আপডেট তোমাদের দিয়েছি। এইবার সামনে এলো আরও বড় ধামাকা। দেশের মাটির পরে নতুন ধারাবাহিকের নায়ক হয়ে কামব্যাক করছেন জনপ্রিয় টেলিনায়ক দিব্যজ্যোতি দত্ত। হ্যাঁ, এই খবরটার জন্যই তোমরা অপেক্ষা করছিলে। অবশেষে এসে গেছি এক্সক্লুসিভ কিছু আপডেট নিয়ে। তাহলে কোন চ্যানেলে আসবে এই ধারাবাহিকটি? বলছি, এইবারও নাকি স্টার জলসাতে আসছে এই ধারাবাহিকটি। একটি সাক্ষাৎকারে কিছু কথা জানা গেল। অভিনেতা সবটা বলতে চাননি, তবে জানা যাচ্ছে জলসাতেই নাকি আসবে এই ধারাবাহিক, এবং তার বিপরীতে নায়িকা চরিত্রে থাকবেন সম্পূর্ণ নতুন মুখ। হ্যাঁ, নতুন অভিনেত্রীর সাথে নতুন ধারাবাহিকে আসছেন দিব্যজ্যোতি। দুদিন আগে এই বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন তার স্টোরিতে, যাতে লেখা ছিল খুব শীঘ্রই একটা বড় কিছু আসতে চলেছে। যাই হোক, তার থেকেই জানা গেল এখনও প্রমোশ্যুট হয়নি ধারাবাহিকের, তবে খুব শীঘ্রই সেটা হবে। তাহলে নতুন বছরে জলসাতে কি একসাথে তিনটি নতুন ধারাবাহিক আসছে? তো বন্ধুরা, তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।